শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি অ্যাডভোকেট কাজী মোহাম্মদ নজমুল হক। আমার বাবার নাম কাজী সুলতান আহমদ, মা খুদেজা খাতুন। আমার বাড়ি হচ্ছে 8 নম্বর কদরপুর ইউনিয়নে, কাজী হাবিলদার বাড়ি, রাউজান, চট্টগ্রাম। আমি 71 সালে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। আমার বয়স 13, রানিং 12, রানিং 13 মতন তখন বয়স। কোন স্কুলে? কদরপুর হাই স্কুলে। আমি ওই যুদ্ধ সময় ওই বয়সে মোটামুটি যে যুদ্ধ শুরু হয়েছে সেটা সম্পর্কে খুবই ওয়াকিবহাল ছিলাম। আমার সাসা কাজী সিরাজুল ইসলাম, উনি রওজান থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ছিলেন, রওজান কলেজ ছাত্রলীগের সহসভাপতি ছিলেন, রওজান কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন। 56 দিকে যখন ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় তখন তিনি মুসামিয়া চৌধুরী, নাসিরুল্লাহ চৌধুরী সহ ওনারা ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন। যুদ্ধকালীন সময়ে খুবই দুর্ভাগ্যবশত ফেব্রুয়ারির লাস্ট অথবা মার্চের দিকে উনি আহত হন। একজন পাগল ওনাকে ওপেন দা দিয়ে খুব দিয়েছিলেন এবং বাঁ হাতের উপরে উনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তৎকারণে পরবর্তীতে মুক্তিযুদ্ধ যখন শুরু হলো তিনি যেতে পারেন নাই। ওনার সমসাময়িক সবাই মুক্তিযুদ্ধতে গেছে। তখন এই মুক্তিযোদ্ধারা ওনাকে বেস করে কদলপুর তথা রোজনের বিভিন্ন এলাকায় অপারেশনের ব্যাপারে বা যুদ্ধকালীন বিভিন্ন বিষয়ে ওনার সাথে আলাপ করার জন্য মাঝে মাঝে আসতেন। যেদিন আসতো সেদিন আমাকে বলে রাখতো যে আজকে ঘুমাবি না, 1টার দিকে ওনারা আসবেন। অর্থাৎ আমার কাজটা হতো, ওনারা যখন কাছারি ঘরে বসতেন তখন ভিতরের বাড়ি থেকে আমাকে চা নাস্তাগুলি এনে দিতে হতো। তখন হয়তো রাতের 1টা 2টার দিকে ওনারা আসতেন ভিতরের বাড়ি থেকে, আমি চা নাস্তা যা ছিল তখন আমি নিয়ে আসতাম কাছারি ঘরে। তখন ওই চা নাস্তা খাওয়া অবধি আমি ওনাদের পাশে দাঁড়ানো থাকতাম। বাড়ির সবাই তখন ঘুমিয়ে থাকতো, অর্থাৎ আমি ছাড়া, আমি এবং উনি আর আমার বড় চাষি, উনি তখন বিবাহ করেন, আমার চাষা কাজী সিরাজুল ইসলাম তখন বিবাহ করেন, আমার বড় চাষি ওইগুলো তৈরি করে দিত। বড় চাষির হাজব্যান্ড কাজী ইমদাদুল ইসলাম, উনি আওয়ামী লীগ করতেন, কাজী সিরাজুল ইসলামের বড় ভাই। এই তিনজন স্যার আমার মনে হয় বাড়ির কেউ জানতো না, ইভেন কি আমার দাদি অর্থাৎ আমার সাসার মা, সাসি সাসার মা, উনিও জানতেন না এই বিষয়টা। বাড়ির আমরা তিনজনেই জানতাম যে বাইরের এই লোকগুলো আসছে, এরা
ঘন্টা দুয়েক বা দেড়েক এক ঘন্টা ওনার সাথে আলাপ করে গেছেন, এই জিনিসটা আমরাই তিনজনে জানতাম। কারণ এত সিক্রেটলি ম্যাটারটা হ্যান্ডেল করা হতো যে কাউকে জানার কোনো সুযোগ দেওয়া হতো না। কাজী সিরাজুল ইসলামের কাছারি করে আসতেন, উনি তখন অসুস্থ, প্রায় 8-9 মাস ওনার ওই বেন্টিসের অবস্থায় গত দুই দিন পর পর ওয়াস করতে হতো। এই অসুস্থ অবস্থায় উনি ঘরে বসে থাকতেন, ওনারা আসতেন, এসে ঘন্টা গানি ওনার সাথে আলাপ আলোচনা করে কী করবেন না করবেন ওটা করে ওনারা চলে যেতেন। এই মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা বলতে আমি তখনকার বাই নেমে না ছিলেও দুই একজনকে চিনতাম, আসাম কমান্ডার সহ হারুন, গহিরের হারুন, মোজাম্মেল হক, কিরণ আচার্য সহ এরা 10-15-20 জন, 20 জনের গ্রুপ, কোনো সময় 15 জনের গ্রুপ, কোনো সময় 8 জন, এইভাবে ছিল। সেপ্টেম্বরের দিকে আমার আরেকটা অভিজ্ঞতা আছে, আমার আরেক চাচার শ্বশুর বাড়িতে বিয়ে ছিল ব্রাহ্মণহাট, যেটাকে ব্রাহ্মণ নোয়াপাড়ার পাশে ব্রাহ্মণহাটের ওদিকে আমি বিয়েতে গেছিলাম আমার চাচার সম্বন্ধীর। দিনের বিয়ে ছিল, আসার সময় আমি পাটতলিতে আমরা যাব, তখন এক ট্রাক পাঞ্জাবি, আমার পাঞ্জাবি প্রথম দর্শন সেপ্টেম্বর, তখন সেপ্টেম্বর মাস, আমাদেরকে নামিয়ে ফেললেন, গাড়ি থেকে নামিয়ে ফেলে লাইন করে এতে জিজ্ঞেস করলো কি করো, কোথায় যাচ্ছ, কীভাবে আসছো। তখন মগরিবের আগ, অর্থাৎ সূর্য ডুবুডুবু অবস্থা, আমরা বাড়িতে যাচ্ছিলাম। তখন ভাগ্যিস আমাদের বাড়ির পাশের দুজন রাজাকার ওখানে ছিল, ওরা আমাদের চিনত, আমি এবং আমার আরেক ছোটো চাষা দুজনকে বলো যে এরা স্যার আমরা চিনি। এ বললো আমাদের বাড়ির, আমাদের স্যারে দিছে রিসে একটাতে তুলে রাইফেলের পাট দিয়ে একটা বাড়ি দিয়ে ওই রাজাকারটা হে যা বলে আমাদেরকে তাড়িয়ে দিছে। এই হলো মানে পাঞ্জাবি দর্শনের অভিজ্ঞতা। ওখানকার ওখানটায় এই যে রোজন, তো তখন শের পাকিস্তান নামে কেয়াত ফজল কাদের চৌধুরীর এলাকা, ওখানে রাজাকারদের মধ্যে দুইটা গ্রুপ ছিল, একটা ফজল কাদের চৌধুরীর সরাসরি ডিপুটেড আর কতগুলো অন্যভাবে ডিপুটেড। ফজলুল কাদের গ্রুপের রাজাকারের একটা ক্যাম্প কদরপুর হামিদিয়া মাদ্রাসায় তাদের ক্যাম্প ছিল, সেখানে মানুষ খুবই আতঙ্কিত থাকতো। এরা রাজাকার হলো পাঞ্জাবির থেকেও বেশি ইয়ে ছিল, তাদের সামনে দিয়ে মানুষ হাঁটতো, ভয় পেত, এগুলো সরাসরি ডেপুটেশন বাই ফজলুল কাদের চলে। আর একটা গ্রুপ ছিল, সেগুলো রাত্রের অন্ধকারে মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক রাখতো, এই বিষয়টা তখন আমার জানা ছিল। পরবর্তীতে এই যে রাজাকার গ্রুপ যেটা কদরপুর হামিদিয়া মাদ্রাসায় ক্যাম্প ছিল, মোটামুটি তাদের অত্যাচার এত বেশি হয়েছিল যে মুক্তিযোদ্ধারা এত বেশি অতিষ্ঠ হয়েছিল যে অক্টোবর, সম্ভবত সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবরের দিকে সরাসরি রাত্রে ওদের সাথে সরাসরি যুদ্ধ হয়েছে এবং একজন সরাসরি ওখানে স্পট ডেথ, আর দুই একজন গুলি খেয়ে পালিয়েছে। কদরপুর ঈশানবট্টের হাড়ে একটা ব্রিজের উপর একজনকে মেরে হাত পা দড়ির মতো হাত পা পেঁচিয়ে ফুলের সাথে বেঁধে রেখেছিল। পরের দিন সকলে ওই ফুলের সাথে ওই রাজাকার আব্দুলককে বেঁধে রাখার দৃশ্য অনেকে দেখেছে, আমরাও মানে সাহস করে ওখানে গিয়ে দেখেছি দূর থেকে ফুলের ইয়ের সাথে তাকে আর হাত পাগুলো মৃত অবস্থায় বেঁধে রেখেছে, রেখে চলে গেছে মুক্তিযোদ্ধারা, এই দৃশ্য প্রত্যক্ষ করেছি। স্বাধীনতার পরবর্তীতে যেটা হয়েছে অনেকেই দেখেছি আমরা, যারা লুটপাটের সাথে জড়িত ছিল, হিন্দু গরবারের লুটপাটের সাথে তাদেরকে ধরিয়ে এনে তাদের নিকট থেকে কিছু উদ্ধার করা বা ইয়ে করার চেষ্টা করা হয়েছে। একটা অস্থায়ী ক্যাম্প মুক্তিযোদ্ধারা কদরপুরে একটা অস্থায়ী ক্যাম্প করেছিল, সেখানে মানুষের কথাবার্তা শোনা হতো। এই 9 মাস যুদ্ধে বা যুদ্ধকালীন সময়ে যারা অত্যাচারিত হয়েছে, কার দ্বারা অত্যাচারিত হয়েছে, এই বিষয়গুলো জানার জন্য তারা ক্যাম্প করেছিল। ওই ক্যাম্পের মোটামুটি হাশেম সাহেব কমান্ডার থাকলেও হারুন সাহেব খুব জোরালো ভূমিকা রাখতেন। বৈরাবাড়ি পরবর্তীতে উনি অনেক বছর পর বছর মারা গেছেন। 74-এ যখন বঙ্গবন্ধু বেদবুনিয়া উপগ্রহ কেন্দ্র ইয়ে করতে যাচ্ছে, তখন আমরা কদরপুর স্কুলের ছাত্ররা ওখানে কদর রজন কলেজের মাঠের রাস্তার সাথে মিলেই একটা স্টেজ করেছিল, আমরা স্টেজের সামনে ছিলাম। বঙ্গবন্ধু যাওয়ার পথে পথসভায় বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়েছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে
অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।